ত্রিপুরা রাজ্য আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাজ্যে বসে জাতীয় লোক আদালত। সব কয়টি জেলা আদালত চত্বরে এদিন আয়োজন করা হয় এই বিশেষ আদালত। জাতীয় লোক আদালতে এদিন প্রায় 9 শতাধিক মামলা নিষ্পত্তির জন্য তোলা হলেও বেশ কিছু সংখ্যক মামলা সহজেই নিষ্পত্তি করা হয়। মোটর যান দুর্ঘটনাগ্রস্তদের ক্ষতিপূরণ, ব্যাংকের অনাদায়ী ঋণ, বিবাহ সংক্রান্ত বিরোধ, দেওয়ানি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এই লোক আদালতে তোলা হয়। সারা রাজ্য এদিন মোট 39টি আদালত বসে। এর মধ্যে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত 6টি মামলা, যান দুর্ঘটনা সংক্রান্ত 162টি, আপোষযোগ্য ফৌজদারি বিরোধী 349টি মামলা, বিবাহ সংক্রান্ত বিরোধের 230টি, এনআই অ্যাক্টের 126টি, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত 1টি, জমি দখল সংক্রান্ত বিরোধ এবং অন্যান্য দেওয়ানি মামলা 45টি শুনানির জন্য নির্ধারিত ছিল এদিন। মামলার পক্ষে বিপক্ষকারীরা এদিন উপস্থিত থেকে অংশ নেয় এই লোক আদালতে। করোনা অতিমারির জন্য সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে এদিন প্রতিটি আদালতে শুরু হয় শুনানি প্রক্রিয়া। আমাদের এটা আজ ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলায় এবং ত্রিপুরার অন্যান্য জেলাতে। আমাদের এই লোক আদালতে এবার আমরা 8টা কোর্ট করেছি। 8টা কোর্টের মধ্যে আমাদের 3টা কোর্ট হচ্ছে এমএসসি ক্লেমস ট্রাইব্যুনালের যে কম্পেনসেশনের মামলাগুলো থাকে এবং এমপ্লয়িজ কম্পেনসেশনের মামলাগুলো থাকে, সেগুলো নিয়ে 3টা লোক আদালত হচ্ছে, যেখানে মোট 66 নাম্বার অফ কেসেস আর বিং টেকেন আপ। তারপরে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট বা স্বামী স্ত্রীর মধ্যে ডিসপিউট নিয়ে যে মামলা হয় সেগুলো জন্য আমরা আরও 2টা লোক আদালত করছি, সেটাতে নেওয়া হচ্ছে 50টি মামলা। ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেসেস বা মীমাংসাযোগ্য যে অপরাধগুলো সেগুলোর জন্য আরও 2টো কোর্ট নেওয়া হয়েছে, সেখানে নেওয়া হয়েছে আরও 66 নাম্বার অফ কেসেস। নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট কেসেসের জন্য আরও 1টা স্পেশাল লোক আদালত কোর্ট করা হয়েছে, যে জায়গাতে আরও 35টি কেস নেওয়া হয়েছে। টোটাল আমরা 217টি কেস নিয়েছি এবং টোটাল 8টা কোর্ট করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।